আজকের যে হাদিস দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই সেটা হচ্ছে দুনিয়ার যে কত মূল্যহীন কিছুই না আখে রাখলো আসলে এগুলো জান্নাতে না গেলে বুঝে আসবে এখন যারা সুখ সম্ভবের সামগ্রীগুলো তালাশ করছি এবং অনেক সুখ পাই সেগুলোর মধ্যে মনে করি তারা যখন জান্নাতে যাব তখন নিজেকে বোকা মনে করব। আমি কি মনে করেছিলাম এমনকি জান্নাতে গেলেও অনেকে আফসোস করব। কারণ আমি আরেকটু আমল করলে জান্নাতের হাই কোয়ালিটিতে যেতে পারতাম এবং আমি কেন এত ভোগ বিলাসের দিকে চলে গিয়েছিলাম আমার নিজের প্রতি ধিক্কার হবে তখন নবী করিম সাল্লি সাল্লাম আমাদেরকে ওই বিপদের দিন থেকে বাঁচানোর জন্য কত চেষ্টা করেছেন কত হাদিস তিনি বলেছেন কত এক্সাম্পল দিয়েছেন এই যে এক একটা এক্সাম্পল দেখছেন আর এক বাস্তব এক্সাম্পল তিনি নিয়ে এসেছেন বাস্তব একটা জিনিস দেখিয়েছেন কথার এক্সাম্পল নয় নবী করিম সাল্ল আল সাল্লাম কয়েকজন সাহাবীর সাথে একসঙ্গে বাজারের দিকে আসছিলেন বা বাজারে পালছিলেন এক সাইডে পথের ধারে একটি মরা গাধার লাশ পড়ে আছে তখন তিনি কি করলেন একটু এগিয়ে গেলেন লাশটার দিকে বা মরা এই তার ডেড বডির দিকে মরা গাধার কানটা টেনে নিয়ে ধরলেন কানটাই ভাবে ধরলেন উঁচু করে ধরলেন কিছুটা ধরে বললেন হাম কে আছো এটা কিনে নিয়ে যাবে এক দেড় হামে মাত্র এক দেড় হাম দাম এক দেড় হাম পয়সা আর কি টাকা না টাকা হলো বা রুপি হলো দিনার স্বর্ণ মুদ্রা বড়টা ছোটটা খুচরাটা হলো অতি নগণ্য একটি দেড়হাম মাত্র দাম কেউ আছে এক দেড়ে কিনে নিয়ে যাবে ইয়া আসুল এক দেড় তো দূরের কথা ফ্রি দিলে তো আমরা এটা নেব না কেউ বিনামূল্যেও নেব না ও মানাস না বিহি এটা নিয়ে কি করব আমরা তো কোনো কাজে লাগার জিনিস না কলা আতু হেব্বু না আন্না লাকুম তিনি বললেন কেউ চাও না এটা নিতে কেউ নেবে না কারো পছন্দ হল না কালু অল্লাহ কান হাইয়ান কান আইবান ফিহে যে জিন্দা হলেও গাধা এটার মধ্যেও দোষ আছে তার মানে একটু যাদের অবস্থা ভালো তারা গাধার উপরে চড়ে না আরব দেশে তারা চড়বে উটের উপরে অথবা ঘোড়ার উপরে গাধার উপরে খচ্চরের উপরে চড়ে কারা যারা গরিব প্রকৃতির মুট এবং ঘোড়া জোগাড় করতে পারিনি তারা যে জিন্দা থাকলে তো আমরা অনেকে এরকম জানোয়াটা নিতাম না আমরা আমাদের বাড়িতে রাখি না কারণ গাধার আওয়াজ বিকট আওয়াজ বেখাপ্পা আওয়াজ একটু তারা ধনিক সম্প্রদায়ের লোক তারা ওটা রাখেন না ওটা রাখাটা একটা আইবের লক্ষণ ও আচ্ছা ওদের বাড়িতে গাধা আছে তার মানে ওরা খুব গরিব এইরকম অনেকে তো আমরা জিন্দা অবস্থায় নিতাম না এখন তো এটা মরে গেছে এখন তো নেওয়ার প্রশ্নই আসে না হয়তো জিন্দা অবস্থা কেউ নিতে পারে সে ঠিক আছে কোনো কাজে লাগলো এই মরাটাকে কে নিবে ফ কাই মাইয়েত মাইয়ে মরে গেছে এখন নিবে কে নিয়ে কি কাজে লাগবে আর কাজ দূরের কথা দুর্গন্ধে তো বাধা থাকা যাবে না এটা কোনো খাওয়ার জিনিসও না কোনো কাজে লাগানোর জিনিস না ফকা লা ফ লা দুনিয়া আহাল লয় মিনহায়া দে আলাইকুম তখন তিনি বললেন আল্লাহর কসম এই দুনিয়া তোমাদের কাছে যে আকর্ষণীয় হয়ে ফুটে উঠেছে এই দুনিয়া আল্লাহ তালার কাছে এই গাধার চেয়েও আরো কম মূল্যের জিনিস তোমাদের জন্য আল্লাহর তো দুনিয়ার নিজের দরকার নেই আমাদের জন্য দুনিয়াকে সৃষ্টি করেছেন যে আমাদের দুনিয়ার যে প্রয়োজনটা আছে সেই প্রয়োজনটা আখেরাতে তুলনায় চিন্তা করতে গেলে মরা গাধার থেকেও কম মূল্যবান অর্থাৎ যখন দুনিয়ার মোহটা মানুষের মনে ঢুকে ওই মোহের দুনিয়া লোভের দুনিয়া ওটা এত ক্ষতি করে এত খারাপ জিনিস তাই বলে আমাদের নিত্য প্রয়োজনীয় খাবার দাবার যান বাঁচানোর জন্য যেগুলো আমরা জোগাড় করি এগুলো এত খারাপ না এগুলো আল্লাহ কাছে এত নিন্দনীয় নয় কথা হাদিস আমরা শুনেছি যে এগুলো আল্লাহ কাছে বড় আমল আপনি কষ্ট করে পরিবার পরিজনের জন্য যা রুজি রোজগার করেন দোকানদারি করে চাকরি করে ব্যবসা বাণিজ্য করে রিক্সা টেনে যা কিছু করেন আপনি এগুলো প্রত্যেকটি লোকমা মা আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবার খায় প্রতিটি লোকমার বিনিময়ে আল্লাহ আপনাকে সবাব দান করবেন সেই দুনিয়া এত নিন্দা করেনি আল্লাহ কিন্তু যখন প্রতিযোগিতা নেশা মানুষকে পেয়ে বসে আর সেই কারণে মানুষ আখেরাতকে আতকে কোরবান করে দেয় হালাল হারামের কোনো পরোয়া করে না আরেকজনের সম্পত্তি কেড়ে নিয়ে বড়লোক হওয়ার কি চেষ্টা কি প্রতিযোগিতা এইটা করে তখন এই মোরা গাধার পচা লাশের থেকেও দুনিয়া আল্লাহর কাছে নিন্দনীয় খুবই খারাপ আপনার জন্য ক্ষতির কারণ আপনি কি পচা জিনিস আগ্রহ করেছেন আপনি কি রকম লোভের ভিত্তিতে আপনি দুনিয়া দিকে ছুটতে থাকেন আর এই দুনিয়া মানুষকে আজকে কত অন্যায় অপকর্ম দিকে ঠেকে দিল কিছু টাকার জন্য তার কাছ থেকে নিতে হবে মানুষকে হত্যা করতে মানুষ উদ্যত হয়ে যায় ইতিস করে না একটা লোকের টাকা কেড়ে নিতে হবে ব্যবসায়ী এরকম অনেক ঘটনা হয়েছে ব্যবসায়ী পাঁচ লাখ টাকা উঠিয়েছে ব্যাংক থেকে কর্মচারীদের বেতন দেবে যাচ্ছে গাড়িতে করে গাড়িতে উঠার সময় নামার সময় তার টাকা মেরে নিতে এসছে বাধা দেওয়ার কারণে তাকে হত্যা করেছে গুলি করেছে অথবা তাকে নাইফ দিয়ে আঘাত করে তাকে হত্যা করে ব্যাগ নিয়ে চলে গেছে টাকার জন্য পাঁচ লাখ বললাম হতে পারে পঞ্চাশ হাজারও পাঁচ দশ সার জন্য মানুষ মেরে ফেলেছে এমন ঘটনাও পাওয়া যায় তাহলে মরা গাদাচ্ছে খারাপ হলো না কত কলুষিত মানুষের লোভ এই লোভের কারণে মানুষ সীমা লঙ্ঘন করে মানুষ যখন হারামের দিকে হাত বাড়ায় অনৈতিক পন্থায় এগিয়ে যায় আজকে যারা ড্রাগ সাপ্লাই দিচ্ছে সমাজের মধ্যে যুব সমাজের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে মাদক ব্যবসা যারা করে যুব সমাজের মধ্যে সাপ্লাই দিচ্ছে এবং এর কারণে আপনারা জানেন বিভিন্ন দেশের যুব সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা এই রাস্তায় পা বাড়িয়ে ড্রাগের রাস্তায় পা বাড়িয়ে তাদের জীবনকে শেষ করে দিয়েছে এই ব্যবসায়ের গোড়ায় যান আপনি দেখবেন কিছু সংখ্যক লোক যারা অঢেল সম্পত্তি অর্জন করতে চায় তারা এর হতা এর নিয়ন্ত্রক তারা তাদের সঙ্গে আবার আইন প্রয়োগ সংস্থারও যোগাযোগ থাকে তারা তাদেরকে একটা কমিশন দেয় একটা পার্সেন্টেজ দেয় এইভাবে একটা নেটওয়ার্ক সমাজের মধ্যে দুর্নীতিপরায়ণ লোকদের মধ্যে আছে প্রশাসনিক লেভেলেও তাদের অস্তিত্ব রয়েছে জাতিকে নেতৃত্ব দেয়া যারা দেয় তাদের মধ্যে এই ধরনের লোক রয়েছে এইভাবে করে দেখবেন কিছু সংখ্যক লোভী দুনিয়ার মোহে পতিত লোকগুলো এত অন্যায় করতে পারে যা অন্য কোনো মাহলুক করতে পারে না এই জন্য রকম এত খারাপ জিনিস থেকে কিভাবে উন্মতকে রক্ষা করা যায় রাসেল সাল্লাম এই মরা গাধার কানটা ধরে টেনে সাহাবিদেরকে একটা সিন তৈরি করলেন তিনি এমন সুন্দর শিক্ষক ছিলেন একটা ভারী প্র্যাকটিক্যাল ক্লাস নিলেন তিনি আসলে সুফান আল্লাহ